আসসালামু আজকে ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে তোমরা আচ্ছা, তোমাদেরকে স্বাগত জানাই আজকের এই অনলাইন ক্লাসে। পরন্ত বিকালের এই ক্লাসে আমরা যে যেখানে আছি সবাই ভালো আছি, সুন্দর আছি, এই কামনা আমি করছি। তো আমি তোমাদের সাথে ক্লাসে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তোমরা অনেক পার্টিসিপেন্টই আমার সাথে অংশগ্রহণ করেছো, তাই নতুন করে তোমাদেরকে আবার আমি ধন্যবাদ জানাই। আমি তোমাদের সাথে আছি, আমি নাদিম আহমেদ পলাশ, সিনিয়র সহকারী শিক্ষক এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আর তোমরা চলে আসি আচ্ছা, আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনায় যাব, দেখো পঞ্চম শ্রেণীর তোমাদের পঞ্চম শ্রেণীর তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো, এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রাথমিক গণিত বই অধ্যায় 4 পাঠ গাণিতিক আংশিক একটা অংশ নিয়ে আমি তোমাদের সাথে আমি আলোচনা যাব। এর আগে যতটুকু নিয়ে আলোচনায় করেছিলাম, এবার আলোচনায় যাব আমি তার পরবর্তী একটা অংশ নিয়ে, তোমাদের সাথে আমি আলোচনায় যাচ্ছি। দেখা যাক পরবর্তী অংশটুকু আমাদের কি হয়। আজকে আমরা যেটা শিখব, দেখো 18.1.1 খোলা বাক্য শনাক্ত করতে পারবে। আজকে দেখো তোমাদের ওই অধ্যায় 4-এ গাণিতিক প্রতীকের মধ্যে খোলা বাক্য নামক একটা বিষয় আছে, আজকে সেটা নিয়ে আমি আলোচনা করব। খোলা বাক্য কি সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং শনাক্ত করতে পারবো, অক্ষর প্রতীক নিয়ে আলোচনা করতে পারবো। তাহলে আমরা চলে আসে যাই খোলা বাক্য এবং অর্থ অক্ষর প্রতীক। দেখো আমাদের একটু আমরা একটি রিভিউ করি, পূর্ব পাঠ নিয়ে আমরা একটি রিভিউ করে দেখি পূর্ব পাঠ আমাদের কি আছে, আমরা কি শিখেছিলাম। পূর্ব পাঠে আমরা শিখেছিলাম অক্ষর প্রতীক, সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, বন্ধনের প্রতীক, যেটা আমি সকালে তোমাদের সাথে আলোচনা করেছি। অক্ষর প্রতীক, প্রক্রিয়া প্রতীক, সম্পর্ক প্রতীক, বন্ধনের প্রতীক এবং কি বলবো প্রক্রিয়া প্রতীক। আচ্ছা, 5টা প্রতীক নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম। সংখ্যা প্রতীক গুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। প্রক্রিয়া প্রতীক গুলো হচ্ছে 4টি, 0, ±। আচ্ছা সরি, কেমন জানি আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি, দেখো কি দেখছি আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি, দুটা বাক্স, বাক্সটা অবশ্যই খোলা বাক্স দেখতে পাচ্ছি। দেখো এই খোলা বাক্সটি কি আছে দেখি আমরা, খোলা বাক্স মানে বুঝতে পারলাম তাহলে খোলা বাক্য। আচ্ছা খোলা বাক্য নিয়ে আজকে আমরা পুরোটাই আলোচনা করি, খোলা বাক্স থেকে খোলা বাক্য। আমরা দেখো একটু জেনে নিই খোলা বাক্য কি, 4.2 আছে তোমাদের। একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না। যে কোনো একটা বাক্য সত্য না মিথ্যা এটা যদি নির্ণয় করা না যায় তখন এটা খোলা বাক্য। অপরদিকে একটি বাক্যকে গাণিতিক বাক্য বা বদ্ধ বাক্য, গাণিতিক বাক্যর আর এক নাম বদ্ধ বাক্য বলবো, যখন বাক্যটি সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায়। তাহলে দুটো জিনিস জেনে নিলাম, গাণিতিক বাক্য এমন একটা বাক্য যেটা সত্য মিথ্যা নির্ণয় করা যায়, আর খোলা বাক্য এমন একটা বাক্য যেটা সত্য মিথ্যা নির্ণয় করা যায় না। আমি একটু রিভিউ করব তোমাদের, দেখি একটু তোমরা লাইনে থাকো তো দেখি, এখানে কোনো ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ
একটু তোমরা থাকবা, এটা রিভিউ হচ্ছে বারবার। তোমরা কেউ সরে দাঁড়াবে না, আমি জিনিসটা একটু গুছাই নি, কেমন জানি উল্টা পাল্টা হচ্ছে। আচ্ছা আমি ইয়াটা বাদ দিচ্ছি। আচ্ছা দেখো চলে আসলাম, এটা আমি দেখাইছি। আচ্ছা আমরা পাঠ পরিচিতি দেখাইছি। আচ্ছা আমরা দেখি শিখন ফল দেখাইছি, মানে প্রেজেন্টেশনটা একটু কেমন জানি কম্পিউটার ডিস্টার্বের কারণে ইয়ে হয়েছে। আমরা পূর্ব পাঠে পুরানো চালানটাও তোমাদের কাছে আমি আলোচনা করেছি। আচ্ছা এটা নিলাম, এবার আমি যেটা তোমাদের সাথে আলোচনা করব ছবিটা খোলা বাক্য, এটা আমি আলোচনায় করেছি, শুরু করেছি মাত্র। দেখো পাঠ ঘোষণা খোলা বাক্য, এরপর থেকে আমি তোমাদের সাথে আলোচনায় যাব। দেখো তাহলে আমরা খোলা বাক্য জানলাম এবং গাণিতিক বাক্য জানলাম। যে বাক্য সত্য মিথ্যা নির্ণয় করা যায় না সেটা খোলা বাক্য, আর যেটা সত্য মিথ্যা নির্ণয় করা যায় সেটা বদ্ধ বাক্য বা গাণিতিক বাক্য। উদাহরণ দিছি, আট একটি জোড় সংখ্যা, এটি একটি গাণিতিক বাক্য এবং এটি সত্য। দেখো আট জোড় সংখ্যা, এটা সবাই জানি এটা সত্য মিথ্যা, আর যে কি বলবো আর যে জোড় সংখ্যা এটা সত্য, তাই এটা গাণিতিক বাক্য। নয় একটি জোড় সংখ্যা, এটা এটা কিন্তু মিথ্যা, তাই এটা গাণিতিক বাক্য। অর্থাৎ সত্য এবং মিথ্যা দুটোই নির্ণয় করতে আমরা সক্ষম হচ্ছি। হ্যাঁ তোমার একজন পৃষ্ঠা দেখাচ্ছ, তোমার পৃষ্ঠাটা যথাযথ আছে, আমি আগে ইয়ে দূর করে দিই। আচ্ছা তাহলে আমরা এরপরে যেটা আসব, দেখো আমাদের একটা বাক্য, তাহলে আমরা আট একটি জোড় বাক্য, জোড় সংখ্যা, এটা কিন্তু সত্য ঘটনা, তাই এটা গাণিতিক বাক্য। নয় একটি জোড় সংখ্যা, এটা মিথ্যা ঘটনা, তাই এটি গাণিতিক বাক্য। কিন্তু ক একটি জোড় সংখ্যা, কেউ কি বলতে পারবে ক জোড় না বেজোড়? আমরা বলতে পারবো না, যেহেতু বলতে পারবো না তাই এটি খোলা বাক্য, কারণ এটা সত্য বা মিথ্যা নির্ণয় না করা পর্যন্ত আমরা এটা বলে দিতে পারবো না যে ক একটি জোড় সংখ্যা। সুতরাং আমরা এটাকে খোলা বাক্য হিসেবে অভিহিত করে নিব। এটা বুঝতে পেরেছি কিনা জানি না। আট একটি জোড় সংখ্যা, আট নিশ্চিত জোড় সংখ্যা, এটা সত্য ঘটনা, তাই এটা গাণিতিক বাক্য। নয় একটি জোড় সংখ্যা, এটা নিশ্চিত মিথ্যা, তাই এটি গাণিতিক বাক্য। কিন্তু ক একটি জোড় সংখ্যা, এটা আমরা একেবারেই নির্ণয় করতে পারতেছি না আসলে জোড় না বিজোড়, আসলে জোর না বীজের ক, এটা আমরা বলতে পারতেছি না। যতক্ষণ পর্যন্ত না কর মান নিয়ে আসতে পারবো ততক্ষণ বলে দিতে পারবো না ক জোর না বীজর। তাহলে আমরা এটা বলে দিব এই বাক্যটাই শুধু আমরা খোলা বাক্য হিসেবে অভিহিত করব, যতক্ষণ পর্যন্ত এটার মান আমরা নির্ণয় করে বলতে না পারবো যে এটা জোর না বীজর। তাহলে আমরা এটার আমরা মান নির্ণয় করে দেখবো যে এটা জোর না বীজর। চলে আসি, দেখো আমরা এখানে অনুশীলনীতে দেখতে পাচ্ছি নিচের বাক্যগুলোতে গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য এবং গাণিতিক উক্তিগুলো নির্ণয় করি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, ভালো করে আমি চারটে উদাহরণ এখানে দাঁড় করাইছি তোমাদের জন্য, ভালো করে বুঝে নেই। পাঁচ এর সাথে ক যোগ করলে যোগফল বারো হয়, এটা একটা। তিনকে চার দিয়ে গুণ করলে গুণফল বারো হয়, এটা একটা। ২৬কে চার দিয়ে ভাগ করলে ভাগফল পাঁচ হয়, এটা একটা। ফাঁকা এবং অর্থাৎ চতুর্ভুজ এবং ত্রিভুজ যোগ করলে যোগফল দশ হয়। এই যে আমি চারটি জিনিস এখানে দাঁড় করাইছি, দেখো এর মধ্যে সত্য এবং মিথ্যা সবই আছে, আবার কতগুলো সত্য না মিথ্যা আমি কিছুই বলতে পারতেছি না। তাহলে পাঁচ এর সাথে ক যোগ করলে বারো হয়, এটা কিন্তু আমি নির্ণয় না করা পর্যন্ত বলে দিতে পারবো না এটা হবে কি হবে না, এটা হতেও পারে নাও পারে, অর্থাৎ সত্য হতে পারে মিথ্যাও হতে পারে। যেটা সত্য বা মিথ্যা হতে পারে পারে সেটা কিন্তু খোলা বাক্য, অর্থাৎ এখনো আমি সত্য না মিথ্যা আমি বের করতে পারিনি, তাই একটা খোলা বাক্য। কিন্তু তিনকে চার দিয়ে গুণ করলে গুণফল বারো হয়,
এটা প্রকৃতপক্ষেই সত্য ঘটনা, তাই এটাকে আমরা গাণিতিক বাক্য বলবো। তাহলে প্রথমে একটা খোলা বাক্য পাইলাম, এটা গাণিতিক বাক্য। 26কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল পাস হয়। কেউ কি বলতে পারবে বাবা এটা খোলা বাক্য না গাণিতিক বাক্য? সাদিক বলো তো দেখি, 26 এটা খোলা বাক্য? এটা খোলা বাক্য কেন? 26কে 4 সঠিক নয়। আচ্ছা এবার মুসাববির বলো তো বাবা, 3 নম্বর, 26কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল পাস হয়, এটা খোলা বাক্য না গাণিতিক বাক্য? আর এটা খোলা বাক্য না, কি বাক্য বাবা এটা? আর গাণিতিক বাক্য। কেন বাবা? তাহলে 5কে 4 দিয়ে গুণ করলে গুণফল 12 হয়। না না আমি 3 নম্বর কথা বলছি, 26কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল পাস হয়। আমি পারবো বলুন তো বাবা। স্যার এটা সত্য মিথ্যা নির্ণয় করা যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে, এটা মিথ্যা তাই না? হ্যাঁ তাই, এটা গাণিতিক, তাই এটা গাণিতিক বাক্য তাই না? এটা সত্য মিথ্যা নির্ণয় করা যাচ্ছে তাই একটি গাণিতিক বাক্য। কিন্তু 1 নম্বর, 5 এর সাথে ক যোগ করলে যোগফল 12 হয়, এটা কি সত্য বা মিথ্যা? দুয়ের একটা নির্ণয় করা যাচ্ছে না, যাচ্ছে না, তাই এটা খোলা বাক্য তাই না? খোলা বাক্য, খোলা বাক্য। তাহলে আমরা শেষের একটা বলতেছি যে চতুর্ভুজ এবং ত্রিভুজ যোগ করলে যোগফল 10 হয়, এটা কি সত্য বা মিথ্যা নির্ণয় করা যাচ্ছে না? স্যার তাহলে এটা কি বাক্য? এটি খোলা বাক্য। তাহলে এটা খোলা বাক্য। তাহলে আমরা খোলা বাক্য এখানে কয়টা পেলাম, কত কত নাম্বার? 1 আর 4 নাম্বার, 1 আর 4 নাম্বার পেলাম খোলা বাক্য, আর 2 আর 3 পেলাম গাণিতিক বাক্য। 2 আর 3 এর মধ্যে 1 নাম্বার, 2 নাম্বার পাইলাম হচ্ছে যে আমরা সত্য ঘটনা তাই না, আর 3 নম্বর পাইলে আমরা মিথ্যা ঘটনা। তাহলে সত্য হোক বা মিথ্যা হোক বড় কথা নয়, যে কোনো একটা হলেই সেটা গাণিতিক বাক্য, আর সত্য বা মিথ্যার কোনোটি নয়, সেটা হচ্ছে আমাদের খোলা বাক্য। আচ্ছা বাবা এখান থেকে আমাকে বলো তো কে বোঝনি তার নাম বলো তো। স্যার আমি এটা বুঝলাম না, আমি আবার বুঝাই দেবো। এমন কি কেউ আসো বাবা যে আমি বুঝিনি, স্যার আমি একটু বুঝে দেন তো? স্যার আমি বুঝিনি। আচ্ছা তোমার রোল কত, নাম কি বলো বাবা? আমার নাম মোহাম্মদ সাদিক আহমেদ চাঁদ। আচ্ছা এটা আমি আবার আলোচনায় আনি। আচ্ছা আমি আলোচনায় আসার আগে আমি সাদিক আহমেদকে বলবো, বাবা 1 2 3 4 তুমি একটু রিভিউ করো তো, বলে বলে বুঝাও তো এটা কোনটা কি বাক্য। স্যার আমি, আমার নেটটা চলে গিয়েছিল তো সেজন্য আমি ভালো মতো বুঝতে পারিনি। আচ্ছা রুকায়া তাসনিম বলো তো বাবা। স্যার হ্যাঁ বলো, প্রথমটা 5 এর সাথে ক যোগ করলে যোগফল 12 হয়, এটা হবে খোলা বাক্য। কেন বাবা? কারণ 5 এর সাথে ক যোগ করা যায় না। যাইতেই পারে মেবি, 5 এর সাথে ক যোগ করলে 12 হয়, এটা কি আমি নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত, অনিশ্চিত, অর্থাৎ 12 যে হবে এমন বলতে পারতেছি না, সুতরাং এটা খোলা বাক্য তাই না? যতক্ষণ পর্যন্ত কর মান না বাড়ে, 3 এর সাথে 4 গুণ করলে, 3কে 4 দিয়ে গুণ করলে গুণফল 12 হয়, এটা সত্য, এটা গাণিতিক বাক্য। এটা গাণিতিক বাক্য জি। তারপরে 3 নাম্বার, 26কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 5, এটা মিথ্যা, এটা খোলা গাণিতিক বাক্য। এটাও গাণিতিক বাক্য জি। চতুর্ভুজের সাথে ত্রিভুজ যোগ করলে যোগফল 10 হয়, এটা খোলা বাক্য। এটা খোলা বাক্য কারণ না করা পর্যন্ত বলতে পারবো না তাই না? চতুর্ভুজের সাথে ত্রিভুজ যোগ করব কিভাবে, কিভাবে করব, আর করলে যে হবে এমন নিশ্চিত বলতে পারতেছি না, নিশ্চিত নয়, হতেও পারে নাও পারে তাই না? নাও পারে, তাহলে নিশ্চিত করে মিথ্যা, নিশ্চিত করে সত্য আমি বলতে পারতেছি না, তাই এটা খোলা বাক্য। যতক্ষণ পর্যন্ত এই বাক্যের মান না নির্ণয় করা যাবে ততক্ষণ এটা খোলা বাক্য। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমরা চলে, আসসালামু আলাইকুম। দেখো আমি এবার একটা উদাহরণ দাঁড় করেছি অনুশীলনীর থেকে, 5 যোগ ক সমান 12, 2 3 গুণন 4 সমান 12, 26 ভাগ 4 সমান 5, চতুর্ভুজ যোগ ত্রিভুজ সমান 10। ওই যে আমরা কি বলেছিলাম, বাক্য লিখেছিলাম, এবার আমরা গাণিতিকভাবে এটা লিখলাম, গাণিতিকভাবে এই কটা জিনিস আমরা লিখে রাখলাম। এখন চিন্তা করি আমরা, 5 যোগ 4 সমান 12, এটা আমরা প্রথমেই বলেছিলাম যে এটা কোনো গাণিতিক বাক্য নয়, এটা খোলা বাক্য তাই না? এটা এখন আমি এটা যে খোলা বাক্য এটা প্রমাণ করি। দেখো ক এর
মান এক ক এর এমন একটি মান নির্ণয় করো যেন বাক্যটি সত্য হয়। আচ্ছা বলো তো বাবা, ক যোগ পাঁচ সমান দশ, কর মান কত হলে দশের পাঁচ পাঁচ, তাহলে পাঁচ যোগ পাঁচ সমান দশ, তাই না? আচ্ছা দুই নম্বরে আটচল্লিশ বিয়োগ ক সমান তেইশ। আচ্ছা বাবা, কর মান কত হলে আটচল্লিশের মধ্যে সেটা বাদ দিলে তেইশ হবে? হ্যাঁ বলেন তো বাবা, দেখি কে পারবেন। নিশ্চিত পঁচিশ, তাই না বাবা? পঁচিশ, হ্যাঁ পঁচিশ, হ্যাঁ নিশ্চিত পঁচিশ। আচ্ছা তিন নাম্বার, ক গুণন দুই সমান ছত্রিশ। আচ্ছা বাবা বলেন তো এখন এই কর মান কত হলে দুইতে গুণ করলে ছত্রিশ হবে? আঠারো, আঠারো। থ্যাংক ইউ। চার নম্বর, বাহাত্তর যোগ ক সমান কত? ছয়। কর মান কত হলে বাবা এখানে বাহাত্তর ভাগ করলে ছয় আসবে? তাহলে ছয় দিয়ে বারো ভাগ করে দেখি, বাহাত্তর ছয় বারো বাহাত্তর, তাহলে বারো দিয়ে, না বারো না স্যার বারো। আচ্ছা আমি এখানে বলি বাবা, এই চারটা যে আমি এই চারটে যে আমরা সমস্যা দিয়েছি, এই চারটে সমস্যা কি গাণিতিক বাক্য বলতে পারবেন কি কেউ? এই চারটে বাক্য নতুন গাণিতিক বাক্য না স্যার, খোলা বাক্য। এই চারটে বাক্য খোলা বাক্য, কারণ অজানা রাশি আর ভিতরে একটা আছে, তাই না? অজানা একটা রাশি একটা আছে, কারো মধ্যে কোনো বাক্যের মধ্যে যদি অজানা একটা রাশি থেকে থাকে তাহলে আমরা নিশ্চিত বলবো সেই বাক্যটা খোলা বাক্য। অজানা রাশি এটা কোনটা বাবা? হ্যাঁ অজানা রাশিটা হচ্ছে যে ক, সেই জন্য এই বাক্যটাকে আমরা খোলা বাক্য হিসেবে অভিহিত করব। আচ্ছা চলে আসি আমরা আমাদের ২২ নম্বর পৃষ্ঠা লক্ষ্য করি, আমরা পাঠ্য বইয়ের প্রত্যেকে নিজ নিজ ২২ পৃষ্ঠাটা বের করে দেখি, দেখো এখানে কি দেওয়া আছে। দেখো ২২ পৃষ্ঠাতে দেওয়া আছে আমরা প্রথম অঙ্কটা যেটা সলভ করেছিলাম, ক যোগ পাঁচ সমান দশ। কর মান কত বের করতে হবে সেটা দেখি। তাহলে তাহলে ক বা ক সমান পাঁচটা হাতের বাম ধরে নিয়ে গেলাম, হাতের ডান ধরে পার করে দিলাম, যোগ পাঁচ আছে সেটা আমি বিয়োগ পাঁচ করে নিলাম। এই যে এই যে এখানে এখানে যোগ পাঁচ আছে সেটা এধারে পার করে আমি বিয়োগ পাঁচ হলো, তাহলে কটা একা একা থাকলো, অর্থাৎ যার মান বের করতে হবে সেটা হাতের বামে একা থাকবে আর বাকি সকল সংখ্যাগুলো হাতের ডান ধারে পার হয়ে যাবে। তবে পার হয়ে যাওয়ার সময় সাইন চেঞ্জ হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এখানে প্লাস ফাইভ আছে, এদেরকে পার হয়ে গেল মাইনাস ফাইভ হয়ে, এখন তাহলে কি হবে? ক সমান দশ বিয়োগ পাঁচ সমান পাঁচ। ওখানে কি আমরা প্রমাণ করতে পেরেছিলাম? আমরা যারা মুখে মুখে যারা বললাম পাঁচ যোগ পাঁচ সমান দশ, তাহলে আমরা এখন কিন্তু নিশ্চিত যে ক মান পাঁচই হবে, নিশ্চিত হলাম। তাহলে এবার ক সমান পাঁচ বসাই তো দেখি তো, তাহলে ক যোগ পাঁচ সমান দশ, ক মান যে পাঁচ, তাহলে পাঁচ যোগ পাঁচ সমান দশ, তাহলে পাঁচ আর পাঁচের দশ, পাঁচ আর দশ সমান দশ, তাহলে বাক্যটি এখন সঠিক হলো। ঠিক আছে বাবা, বাক্যটি সঠিক। এখন আমি কি বলে দিতে পারবো, কর মান পাঁচ তাই দুই ধারে দশ এসেছে, এখন কি এটা খোলা বাক্য আর থাকবে? না স্যার, না স্যার, এখন এটা গাণিতিক বাক্যে রূপান্তর হয়ে গেল, যখন কর মানটা আমি পাঁচ বসাতে সক্ষম হলাম তখন এটা গাণিতিক বাক্যতে রূপান্তর হলো। যতক্ষণ পর্যন্ত কর মানটা আমি না বের করতে পারবো ততক্ষণ পর্যন্ত এটা সঠিক নয়, শব্দ করি না। এরপরে এরপরে দেখো আর একটা অঙ্ক, বাহাত্তর ভাগ ক সমান ছয়। আমরা দেখি কর মানটা কিভাবে কষ্ট করে বের করতে পারি দেখি। তাহলে বাহাত্তর ভাগ, তাহলে আমাদের কটা কি হয়ে গেল, ডান ধার থেকে ডান ধারে চলে গেল, তাহলে ভাগ আছে গুণ হিসেবে গেল ছয় গুণন ক। তাহলে আমরা কি করব, ক বাহাত্তর ছয় দিয়ে ভাগ করব, গুণ হিসেবে থাকলে গুণ হিসেবে থাকলে ভাগ হিসেবে যায়, বাহাত্তর ভাগ ছয় সমান ক, তাহলে বাহাত্তর ছয় দিয়ে ভাগ দিলে বারো, তাহলে কর মান, তাহলে কর মান কত বাড়াচ্ছে বারো। তাহলে এই যে কর মান বারো বাড়ালো, তাহলে এই কর মান এখানে যদি বারো বসায় দেয় তাহলে বাহাত্তর বারো দিয়ে ভাগ করলে ছয় হবে, বাক্যটি সঠিক, বাক্যটি সঠিক। তাহলে ছয় সমান ছয় হবে বাক্যটা সঠিক, তাহলে এটাও গাণিতিক বাক্যে রূপান্তর হয়ে গেল। তাহলে আমরা দুটোকে প্রথম দুটোকে আমরা গাণিতিক বাক্যে রূপান্তর করতে সক্ষম হয়েছি। চলে এসি তোমাদের একটা কাজ দেই, নিচের খোলা বাক্যগুলো অজানা বাক্যগুলোর অজানা মানগুলো বের করো যেন বাক্যগুলো সত্য হয়।
ক এক নাম্বার একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে বলেন তো বাবা কে বলতে পারবেন একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে কে বলতে পারবেন ইফাত ইসলাম তিনটি বাহু তাহলে ক এর জায়গায় যদি যেই আমি তিন দেব তখনই বাক্যটা কি হবে সত্য বাক্য হবে তাই হবে না তখনই বাক্যটা গাণিতিক বাক্য হয়ে যাবে ক আর না দিয়ে যদি আমি এখানে কি দেই তিন দেই তাহলে সত্য হবে আচ্ছা আমি যদি বলি খোলা বাক্যকে যদি আমি কি বাক্য করতে পারি আমার গাণিতিক বাক্য রূপান্তর করি এটা কি সত্য হবে একটি ত্রিভুজের দুই হ্যাঁ দুইটি বাহু আছে দুইটি বাহু আছে এটা এই বাক্যটা কি গাণিতিক বাক্য বলতে পারবো হ্যাঁ স্যার কেন তাহলে এটাও সত্য এই যে সত্য বলতে পারলাম তাই এটা গাণিতিক বাক্য কিন্তু একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে এটা সত্য বা মিথ্যা কিছুই নির্ণয় করতে পারলাম না তাই একটি এটা খোলা বাক্য তাই এটা খোলা বাক্য থ্যাংক ইউ এবার দুই নম্বর একটি বর্গের ক সংখ্যক কোণ আছে কয়টি বাবা বর্গের কয়টা চারটি কোণ তাহলে চার যদি বলি সত্য আর যদি পাঁচ বা ছয় বা অন্যান্য গুলো বলি তাহলে মিথ্যা তাহলে সত্য হোক বা মিথ্যা হোক যে কোনো সংখ্যা এটা গাণিতিক বাক্য হবে আর যদি মানে অজানা কোনো রাশি থাকে তাহলে সেটাকে বলবো তাহলে সেটাকে বলবো বলো খোলা বাক্য তাহলে খ সংখ্যক কোণ আছে এটা খোলা বাক্য এটা যে কোনো একটা সংখ্যা বসে দিতে পারলে সেটা সত্য হোক বা মিথ্যা হোক সেটা গাণিতিক বাক্য হয়ে যাবে কি শব্দ করে বাবা এখানে কোথায় করে শব্দ করতেছে ফারিয়া মেজাবিল সি আচ্ছা ক টাকার দ্রব্য কিনে একশো টাকা দিয়ে ৪৫ টাকা ফেরত নেওয়া হলো কেউ কি পারবেন বাবা এটা খোলা বাক্য না গাণিতিক বাক্য খোলা বাক্য এটা খোলা বাক্য কারণ এই যে আমার অজানা একটা রাশি রয়ে গেছে ক তাই এটাকে আমরা খোলা বাক্যই বলবো কিন্তু ক এর জায়গায় যদি বলি ৫৫ টাকার দ্রব্য কিনে ১০০ টাকা দিয়ে ৪৫ টাকা ফেরত নেওয়া হলো তাহলে কি এটা গাণিতিক বাক্য হয় না খোলা বাক্য হয় গাণিতিক বাক্য কি ধরনের গাণিতিক বাক্য সত্য বা মিথ্যা নির্ণয় করা না এটা সত্য গাণিতিক বাক্য তাই না বাবা কারণ বলছি যে ৫৫ টাকার বিস্কুট কিনে দ্রব্য কিনে ১০০ টাকা দিয়ে ৪৫ টাকা ফেরত নেওয়া হলো রিয়েল ৫৫ টাকার জিনিস কিনছি দোকানদারকে আমি ১০০ টাকা দিয়েছি আর দোকানদার আমাকে ৪৫ টাকা ফেরত দিয়েছে তাহলে ৫৫ আর ৪৫ ১০০ তাহলে এটা সত্য গাণিতিক বাক্য আর যদি বলি ৪৫ টাকার দ্রব্য কিনে ৪৫ টাকার দ্রব্য কিনে ১০০ টাকা দিয়ে দোকানদার ৫০ টাকা ফেরত দিল এটা সত্য বাক্য না অসত্য বাক্য অসত্য বাক্য তাই এটা অসত্য গাণিতিক বাক্য হিসেবে আমরা অভিহিত করব তাহলে গাণিতিক বাক্য দুই ধরনের হতে পারে মেবি কি কি সত্য আর অসত্য সত্য আর অসত্য যেটা সত্য বা অসত্য কোনোটাই নির্ণয় করা যাচ্ছে না সেটাকে শুধু আমরা কি বলবো খোলা বাক্য যেমন তিন নাম্বার বলছি ক টাকার দ্রব্য কিনে ১০০ টাকা দিয়ে ৪৫ টাকা ফেরত দেওয়া হলো নেওয়া হলো এটা সত্য বা মিথ্যা তাই এটা খোলা বাক্য এবার চার খ সংখ্যক বিস্কুট ১৫ জনের মধ্যে চারটি করে ভাগ করে দেওয়া হলো এটাকে খোলা বাক্য নাকি গাণিতিক বাক্য খোলা বাক্য আমি যদি বলি ষাট হ্যাঁ ষাটটি বিস্কুট কিনে ষাটটি বিস্কুট ১৫ জনের মধ্যে ১৫ জনের মধ্যে চারটি করে ভাগ করে দেওয়া হলো এবার যদি বলি তাহলে সত্য না অসত্য সত্য সত্য তাহলে এটা কি সত্য গাণিতিক বাক্য আমি যদি বলি ৭৫টি বিস্কুট কিনে ১৫ জনের মধ্যে না দেখি ৭৫টি বিস্কুট ১৫ জনের মধ্যে ৫টি করে ভাগ করে দেওয়া হলো তখন কি হবে সত্য হবে সত্য আমি যদি বলি ৭৫টি বিস্কুট ১৫ জনের মধ্যে ৩টি করে ভাগ করে দেওয়া হলো সেক্ষেত্রে মিথ্যা গাণিতিক বাক্য তাই না এটা তখন মিথ্যা গাণিতিক বাক্য আমরা তাহলে গাণিতিক বাক্য গুলো বুঝে নিলাম খোলা হোক আর বদ্ধ হোক আমরা শিখে নিয়েছি গাণিতিক বাক্যের আর এক নাম বদ্ধ গাণিতিক বাক্য বলা হয় আচ্ছা এবার দেখি খোলা বাক্য এটা মূল্যায়ন করি কে পারবেন বাবা তিন যোগ সাত সমান ১০ ক যোগ ৮ সমান ১৫ এই দুটোর মধ্যে কোনটা খোলা স্যার উপরটা তিন নিচটা ক যোগ ৮ হ্যাঁ ক যোগ ৮ এটা হচ্ছে যে
খোলা বাক্য। আচ্ছা গাণিতিক বাক্য কোনটা? ক যোগ সাত সমান একুশ, চার গুণ আচ্ছা তাহলে আমরা গাণিতিক বাক্য খোলা বাক্য এটা স্পষ্ট করে আমরা এখন বুঝতে পেরেছি। আচ্ছা ছোট্ট কাজ দিব দেখি কে কেমন পারি আমরা, ছোট্ট কাজ বেশি নয়। হ্যাঁ HW আমরা সবাই করবো ইনশাল্লাহ। নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। নয় কে সাত দ্বারা গুণ করলে গুণফল আশি হয়। কি বলছি, বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো। আচ্ছা নয়, তাহলে গাণিতিক বাক্যে কেমন করে প্রকাশ করব? নয় গুণন সাত সমান আশি। হ্যাঁ সমান আশি, গাণিতিক বাক্য করলাম, তারপরে পাশে লিখলাম সত্য না মিথ্যা, অর্থাৎ এটা খোলা না গাণিতিক, বলো তো কিভাবে এটা হবে? গাণিতিক, গাণিতিক। এবার ৪২ কে ৪২ থেকে ক বিয়োগ করলে ৩৫ হয়, কে পারবেন বাবা এটা ইয়াতে বাক্যে প্রকাশ করা? এটা খোলা বাক্য কিভাবে করব? ভাগ করলে ভাগফল তিন হয়, কি করে লিখবো এটা? একশো বিশ ভাগ চল্লিশ সমান তিন। এটা গাণিতিক না খোলা? গাণিতিক, এটা গাণিতিক, এটা সত্য, এটা সত্য। জি বাবা গাণিতিক বাক্য, এটা স্যার গাণিতিক বাক্য, এটা সত্য গাণিতিক বাক্য। তাহলে আমরা শিখে নিলাম, তাহলে প্রথম যে বাক্যটা এটা গাণিতিক বাক্য কিন্তু মিথ্যা, দ্বিতীয় যে বাক্যটা এটা খোলা বাক্য, সত্য বা মিথ্যা কিছুই বলতে পারতেছি না, তৃতীয়টা যেটা ছিল সেটা গাণিতিক বাক্য কিন্তু সত্য গাণিতিক বাক্য। তাহলে তিনটে তিন কোয়ালিটির বাক্য আমরা পেয়ে গেলাম। আর তোমরা আমার সাথে ছিলে এতক্ষণ কি? নাম বলো তো বাবা, কে কে আমার সাথে ছিলে? আচ্ছা আর কে কে ছিলে বাবা? অনেকে ছিল, আমি তো অনেককে দেখতে পাচ্ছি, হ্যাঁ বহুত 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 দেখতে পাচ্ছি, একজন আর কতজন আমি দেখতে পাচ্ছি তোমরা ছিলে আমার সাথে। যাই হোক পার্টিসিপেন্ট মোটামুটি ভালোই ছিল। তোমরা আমার এখন মাগরিবের আজান পড়বে, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বাবা আমাকে প্রশ্ন করতে পারো, আমার সাধ্য মতো আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার আপনি যে দুইটা উত্তর দিলেন না? জি স্যার, স্ক্রিনশটগুলো আবার আরেকবার দেন। কেন কোনো স্ক্রিনশট দাওনি বাবা? না স্যার, আমি বুঝতে গিয়ে স্ক্রিনশট দিতে ভুলে গেছি। বুঝতে গিয়ে স্ক্রিনশট দিতে ভুলে গেছি। আচ্ছা তাহলে আমি ফার্স্ট থেকে তোমাদেরকে একটা একটা করে দেখাই, চট চট করে তোমরা সেদিনের মতো স্ক্রিনশট গুলো দিয়ে নাও। আচ্ছা স্যার। আচ্ছা তাড়াতাড়ি করবে আগান পড়ে যাবে এখন। আচ্ছা এই মূল মূল গুলো যেগুলো সেটা দেই, এটা তো লাগবে না তাই না বাবা? না স্যার। না স্যার, শিকন ফলটা নিয়ে নাও, শিকন ফলটা নিয়ে নাও। হয়ে গেলে বলো স্যার হইছে। আচ্ছা স্যার হইছে, হইছে। আচ্ছা এটাও লাগবে না, আমরা একবার একটু দিয়ে নেই এটা। স্যার হইছে। আচ্ছা থ্যাংক ইউ স্যার, হইছে। আচ্ছা এটা লাগবে না, এটা অত প্রয়োজন নাই, এটা জাস্ট একটু বোঝানোর জন্য আমি দিয়েছিলাম, এটা অতটা প্রয়োজন নাই। এটা যদি কেউ যদি বোধ করো তাহলে এটা নিতে পারো। নাও বাবা স্যার, এটা বইয়ে আছে। আচ্ছা বইয়ে আছে, জি এটা বইয়ে আছে। আর তারপরে এটা বইয়ে আছে বোধ হয় না? হ্যাঁ স্যার আছে, বইয়ে আছে বোধ হয়। এটা নিতে পারো, হ্যাঁ নিয়ে নাও, এটা নিয়ে নাও। আমরা চার প্রকারের বাক্য দিয়েছি, কতগুলো সত্য কতগুলো অসত্য, কতগুলো খোলা কতগুলো গাণিতিক। আচ্ছা আমরা এটা দিয়েছি, এটা স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ আচ্ছা নেক্সট, আমরা দলীয় কাজ দিয়েছিলাম, কয়ের এমন একটি মান নির্ণয়ের জন্য বাক্যটি সত্য হয়। তোরা নিজেরা নিজেরা আলোচনা করে আমাকে সহযোগিতা করেছো, এই জন্য তোমাদেরকে আমি আগাম ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা সুন্দর করে আমাকে সহযোগিতা করেছো এটা করার জন্য। এবার এটা তোমরা নিয়ে নিতে, এটা লাগবে না তোমাদের জন্য, তবে এটা একটু নিয়ে নাও ভালো লাগবে। হ্যাঁ এটা স্ক্রিনশট দিয়ে দাও। স্যার এটার কথাই বলছিলাম। হ্যাঁ দিয়ে দাও।
হয়েছে হ্যাঁ স্যার আচ্ছা দি এবার আমি এটা আগে দিয়েছিলাম দলীয় কাজ এবার দিলাম একক কাজ অর্থাৎ নিজে নিজে করবে কারো সহযোগিতা নেবে না এটা নিজেরা নিজে করবে আমি উত্তরটাও নিচে দিয়ে রেখেছি তোমরা নিজেরা সুন্দর করে কনভার্ট করে এটা নিজে নিজে করে রেখে দিও এবার আমি একটা দিয়েছিলাম যেটা মূল্যায়ন তোমাদের তোমরা সুন্দরভাবে নিজেরাই প্রত্যেককে এটা পেরেছো মূল্যায়ন নিজেকে মূল্যায়ন করতে পেরেছো তাই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি তোমরা সুন্দর করে এটা করতে সক্ষম হয়েছো খোলা বাক্য কোনটা গাণিতিক বাক্য কোনটা এটা তোমরা নিজেরাই নিজেরাই তৈরি করতে সক্ষম হয়েছো এটা আমি প্রমাণ পেয়েছি যে তোমরা গাণিতিক বাক্য এবং খোলা বাক্য এটা সবাই সুচার রূপে বুঝতে সক্ষম হয়েছো আচ্ছা এবার জি বাবা আপনি যে দলীয় কাজ দিয়েছিলেন না ওখানে লেখা ছিল 4 নম্বরে 72 ভাগ ক সমান সমান 6 ওটা আমি না বুঝতে পারিনি 72 ভাগ ক সমান 6 আচ্ছা বাবা এটা কি 72 ক দিয়ে ভাগ করলে 6 হয় কখনো না হ্যাঁ স্যার 12 দিয়ে ভাগ করলে না 72 ক 6 ক দিয়ে ভাগ করলে কখনোই 6 হবে না তাহলে অর্থাৎ হবে কি হবে না তাও বলতে পারতেছি না হতেও পারে নাও হতে পারে সুতরাং 72 এর যদি একটা কর যদি একটা মান নিয়ে আসতে পারি তাহলে এটা সত্য রূপান্তর করা যাবে কর বা কখনই তখনই 72 কোনো একটা জিনিস দিয়ে ভাগ করলে 6 হবে সেই জিনিসটা হবে 12 সেটা হবে 12 অর্থাৎ কর জায়গা যদি আমি 12 বসাতে পারি তাহলে এটা 6 রূপান্তর করা সম্ভব হবে তখনই এটা গাণিতিক বাক্য সত্য গাণিতিক বাক্যতে রূপান্তর করা যাবে আচ্ছা ঠিক আছে বাড়ির কাজ ফোন তো আমি দিলাম তোমাদেরকে তোমরা তোমাদেরকে আমি আমার সাথে এতক্ষণ ছিলে তোমরা এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আগামী ক্লাসের জন্য আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি তোমরা বাড়িতে থাকো সুন্দর থাকো লেখাপড়া করো এই কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ স্যার পরবর্তীতে এরকম আরো ক্লাস নেবেন জি বাবা ভালো লাগলো জি স্যার অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ